हेलो बंधुरा सकल के स्वागत जाची और एक नतून भिडियोते आज हमें अपन साथ शेयर करब क्यों अपना एक फेसबुक पेज क्रिएट करबें और सेखान इनकाम करबें यूट्यूबे एक जन भाई रिक्वेस्ट करेछेन जे किभाबे फेसबुक पेज थेके इनकाम करा जाए निये ए टू जेड गाइडलाइन्सेर एक भिडियो आपलोड करार जन्य सो आमी स्टेप बाई स्टेप आपनादेरके देखाबो जे किभाबे आपनारा फेसबुक पेज थेके इनकाम करबेन ठीक आछे तार आगे आपनारा किभाबे एक फेसबुक पेज क्रिएट करबेन एबं सेटार जन्य की की रिक्वायरमेंट्स लागबे सेटा आगे बोले नेई फार्स्ट अफ अल आपनादेर कोनो प्रकार आधार कार्ड कोनो प्रकार डकुमेंट किछुई लागबे ना फ्रीतेई आपनारा एकटा फेसबुक पेज क्रिएट करते पारबेन एई क्षेत्रे आपनारा क्रोम ब्राउजार अथवा फेसबुक अफिसियल जे एप्सटा आछे सेई एप्सटार माध्यमे किन्तु आपनारा फेसबुक पेज क्रिएट करते पारबेन सेटा आमि एई भिडियोर शेषेर दिके देखिये देब तार आगे फेसबुक पेज क्रिएट करले आपनि आर की की सुविधा पाबेन सेटा एकटु बोले नेई फेसबुक पेज जो अपनी क्रिएट करें और सेखाने जो अपनी फैन फॉलोअर बाड़ाते पारें लाइक आमरा सबाई जानी जे एक फेसबुक अकाउंट क्रिएट करार पर सेखाने 5000 एर उपरे फ्रेंड कराई जाए ना ठीक है एक क्षेत्र में अपना लाइकर परमाणों कम थे कमेंट्स परमाणे कम थे क्योंकि अपना जो एक फेसबुक पेज थे से अनलिमिटेड फैन फॉलोअर क्योंकि करते हैं अपनी जी एम एक फेसबुक पेज क्रिएट करते सेखाने जो अपना 200-300K लाइक थे से आनी अनेक सुविधा पा ठीक है लाइक आपनी जी से अपना एक फटो शेयर करें से क्षेत्र में अनेक लाइक अनेक कमेंट्स पाबेन आपनी जी से एक वीडियो छाड़ें से अनेक व्यूज पाबेन तो एखन आपनार पेजर क्वालिटी एवं व्यूज एवं लाइकर परिमाण जदि एक बेशी थाके तखन देखबेन आपनाके फेसबुकेर अनेके मेसेज करबे इनबक्से जे आमार ए जिनिसटा आपनार फेसबुक पेजे शेयर करें एई क्षेत्र में आपनाके किछु टाका तारा पे करबे ठीक आछे এবং অনেক ইউটিউবার আছে তারা আপনাকে মেসেজ করবে দেখবেন বলবে যে আমার এই ভিডিওটা লিংকটা আপনার যে ফেসবুক পেজটা আছে সেখানে শেয়ার করেন সেক্ষেত্রে আপনাকে আমি কিছু টাকা পে করব এরকম অনেক আছে আপনারা দেখবেন যখন আপনার পেজটা একটু ভালো পর্যায়ে যাবে ঠিক আছে সো এখন কথা হচ্ছে আপনি কিন্তু ইনকাম করতেছেন কোনো প্রকার মনিটাইজেশন ছাড়াই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন ফেসবুক পেজের মাধ্যমে এবং সেকেন্ডলি হচ্ছে আপনি এখানে যে কোনো ফটো শেয়ার করার পর সেখানে আনলিমিটেড লাইক পাইতেছেন কমেন্টস পাইতেছেন ঠিক আছে এবং থার্ড হচ্ছে আপনার যদি একটা ব্লগিং ওয়েবসাইট থাকে বা আপনার একটা ওয়েবসাইটে আছে তো আপনি ওইখানে একটা নিউজ নিয়ে কাজ করেন এবং আপনি সেখানে আর্টিকেল লিখে আপনি আপনার ব্লগিং সাইটে পাবলিশ করলেন ঠিক আছে তো আপনি যদি সেই ব্লগিং সাইটের মধ্যে মনিটাইজেশন থাকে তখন আপনি যে কোনো একটা মানে যে পোস্ট আছে সো ওই পোস্টের লিংকটা যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করেন আপনার যে ফেসবুক পেজটা আছে তখন দেখবেন আপনার ভিজিটর অনেক বাড়ছে অনেক বেশি বেড়ে যাবে এবং সেখান থেকেও কিন্তু আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন মানে দুইটা মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন ঠিক আছে সো এই যে দুইটা দুইটা সোর্স আপনি দুইটা সোর্স থেকে কিন্তু ইনকাম করতে পারতেছেন ইজিলি মানে মনিটাইজেশন ছাড়াই আর তো মনিটাইজেশন তো আসেই বাকিতে সামনে ওকে আপনি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে যদি আপনি অনেক বেশি ফ্যান ফলোয়ার করতে পারেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন আপনাকে আর ইউটিউবের দিকে তাকাতে হবে না আপনারা সবাই আমি জানি সবাই আসলে ফেসবুকে একটু সময় দেয় ইউটিউবে তেমন একটা সময় অনেকে নাও দিতে পারে সবাই কিন্তু ফেসবুকে সময় দেয় তো আমি আপনাদেরকেই বলবো আপনাদের এই সময়টাকে কাজে লাগান ফেসবুকে সময় দিন ঠিক আছে তবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে সময় দেন ছোট ছোট ভিডিও ক্লিপ 3 মিনিটের উপরে হলে ভালো হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে সো ওইখানে আপনি ভিডিও নিয়মিত আপলোড করেন এবং ফ্যান ফলোয়ার বাড়িয়ে নেন এবং সেখান থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কিছু কথা বলবো না এখন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব কীভাবে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করবেন তবে আর আজকের ফার্স্ট যেহেতু ওয়ান সেক্ষেত্রে আমরা শুধু দেখাবো কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ঠিক আছে যদি আপনাদের রেসপন্স পাই ভালোবাসা পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ নেক্সট স্টেপ পার্ট বাই পার্ট আসবে যে কীভাবে আপনারা ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন ঠিক আছে আর একটা কথা কি অবভিয়াসলি আপনারা যখন ফেসবুক পেজটা খুলবেন সেখানে কপিরাইট মুক্ত ভিডিও আপলোড করবেন বন্ধুরা বন্ধুরা আপনারা যদি অন্য কারো ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন আমি সব প্ল্যাটফর্মেই বলবো ইউটিউব বলেন ফেসবুক পেজ বলেন ফেসবুক বলেন যে কোনো প্ল্যাটফর্মেই অন্যকে কখনোই কপি করবেন না কখনোই কপি করলে কিন্তু আপনার সব শেষ ঠিক আছে আপনার যত পরিশ্রম সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে সো আমি আপনাকে অনুরোধ করবো প্লিজ আপনাদের নিজের ট্যালেন্টটাকে খাটান আপনি নিজে কী পারেন সেটা আগে দেখেন যে আমি এই জিনিসটা পারি তাহলে আপনি এই জিনিসটার উপরে একটা ভিডিও তৈরি করেন সেটা পাবলিশ করেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে ইজিলি আপনি ইনকাম করতে পারবেন পরবর্তীতে মনিটাইজেশন পাওয়ার যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলোতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না বা যেই মনিটাইজেশন পাওয়ার যে রুলসগুলো
সেগুলো আপনার আর অমান্য হবে না, এবং সেখান থেকে সেটা ইউটিউব হোক আর ফেসবুক পেজ হোক সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা কখনোই কারো ভিডিও চুরি করে আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন না, ঠিক আছে। আপনারা নিজের ট্যালেন্ট অনুযায়ী কাজ করুন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেনই হবেন। মূলত কথা কি, আমি আসলে একটু বেশি বকবক করি, যখন বকবক করা শুরু করে দিই তখন অনেক বেশি বকবক করি। যাই হোক, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তবে অবভিয়াসলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন আমি মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং দেখিয়ে দেবো কীভাবে একটি ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটিকে করতে হবে ওপেন। সো ওপেন করার পর এরকম একটি আইডি সিলেক্ট করুন যে আইডিটি কখনো হ্যাক হওয়ার পসিবিলিটি নাই, বা যে আইডিটি কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, অথবা যে আইডিটি ফেক না, এরকম একটি আইডি সিলেক্ট করুন যেটা আপনার ভবিষ্যতে, ঠিক আছে, ফিউচারে যাতে কোনোরকম প্রবলেম না হয়। এক্ষেত্রে আপনার যদি আইডির কোনোরকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার পেজটাও কিন্তু উধাও হয়ে যাবে, ঠিক আছে। সো অবভিয়াসলি এমন একটি ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করুন যেটা আপনার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট, এবং যদি ফিউচারে কোনোরকম প্রবলেম হয় এক্ষেত্রে আপনি আইডি কার্ড দিয়ে যাতে আইডিটা ব্যাক আনতে পারেন এরকম একটি অ্যাকাউন্ট সিলেক্ট করুন, ঠিক আছে। তারপর এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে পেজ যে অপশনটি দেওয়া আছে এখানে একটাবার ক্লিক করুন, তারপর একটু অ্যাড করুন, তারপর এখান থেকে আপনাদেরকে ক্রিয়েট অপশনটা একটাবার ক্লিক করতে হবে, তারপর একটু অ্যাড করবেন, তারপর এখান থেকে গ্যাট স্টার্টেড এখানে একটাবার ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আবার একটু অ্যাড করুন, তারপর এখানে পেজ নেম আপনি এখানে একটা নাম দিয়ে দিন, লাইক এখানে আমি দিব ট্যাগ ব্রাদার্স এলটিডি। সো আমি জাস্ট এটা দিয়ে এখানে নেক্সট করব, তারপর একটু অ্যাড করব, ওকে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। সো আমি জাস্ট এখান থেকে ওয়েবসাইটস অ্যান্ড ব্লগসটাই সিলেক্ট করব, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট এ সাব ক্যাটাগরি, সো এখান থেকে আপনি সাব ক্যাটাগরিটাও সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে এডুকেশন ওয়েবসাইট এটা সিলেক্ট করব, সো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে অর ইউজ সাজেস্টেড ক্যাটাগরিস, আপনি চাইলে সাজেস্টেড ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে করব, আমি জাস্ট নেক্সটে একটাবার ট্যাপ করব, তারপর এরকম একটি পেজ দিতে পারবেন। সো এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে যেহেতু আমার ওয়েবসাইট নেই সেক্ষেত্রে আমি এটা স্কিপ করব, এই যে উপরে স্কিপ এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন অ্যাড এ প্রোফাইল পিকচার, সো আপনি একটা ফটো সিলেক্ট করবেন যেটা আপনার ফেসবুক পেজের প্রোফাইলে থাকবে, ওকে। আমি এটা সিলেক্ট করব, দেন সেভ অপশনটা একটাবার ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন, তবে আমি স্কিপ করব না, এটা আপলোড হচ্ছে, একটু অ্যাড করব। আপলোড কমপ্লিটেড, সো এখান থেকে আমি নেক্সট করব। তারপর এখান থেকে ভিজিট পেজ, আপনি চাইলে এখান থেকে দেখুন অ্যাড এ কভার ফটো, আপনি চাইলে কভার ফটো অ্যাড করতে পারেন, ওকে। সো কভার ফটোটাও অ্যাড করে নিলাম। তারপর এখানে ভিজিট পেজ এখানে একটাবার ক্লিক করব, দেন আমাদের পেজটা কিন্তু এখানে লোড হয়ে যাবে। সো মোটামুটি বুঝতে পারতেছেন কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার যায় ইজিলি হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তারপরে যদি কোনোরকম প্রবলেম হয় অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে মাস্ট বি ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, ফর মোর ভিডিওস কামিংস।